রবি শস্যের মরশুম শুরু হতেই রাসায়নিক সারের কালোবাজারি রমরমা। আর এই রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে সোমবার হিলিত্রি মোহিনীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বামেদের কৃষক সংগঠনের সদস্যরা। কৃষকদের অভিযোগ, বস্তায় মুদ্রিত মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হচ্ছে চাষিদের, এর ফলে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে এর আগেও সংগঠনের পক্ষ থেকে বিডিওর নিকট ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। বিডিও এবং প্রশাসন আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সারের কালোবাজারি বন্ধ হয়নি বলে অভিযোগ কৃষকদের। আর সেই কারণেই অবিলম্বে সারের কালোবাজারি বন্ধ করতে এদিন ত্রিমোহিনীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এই বিষয়ে সারা ভারত কৃষক সভা হিলি থানা কমিটির সম্পাদক তাপস মণ্ডল বলেন, কৃষক সভা হিলি থানা কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে ত্রিমোহিনীতে পদ অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা দেখছি যে বর্তমানে রবি শস্যের ফসলের মরশুম চলে এসেছে, কৃষকরা আলু থেকে শস্য চাষাবাদ করছে, কিন্তু সারের দোকানে যখন আমরা যাচ্ছি সেই সারের দোকানে যে সারের অমিল এবং সারের যে দাম, এমআরএফ যে ন্যূনতম যে সহায়ক মূল্য যেটা থাকে তার থেকে দ্বিগুণ পরিমাণে তারা সারের দাম নির্ধারিত করে সেখান থেকে নিচ্ছে। আমরা প্রশাসনকে এর আগে হুঁশিয়ারি দিয়েছি, গত 7 তারিখে আমরা বিডিওর কাছে গিয়েছি, ডেপুটেশন দিয়েছি যে সারের কালোবাজারি হচ্ছে। আপনি দেখুন, বিডিও আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা চেষ্টা করব, কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র কয়েকটা জায়গায় দোকানে তারা একটু গিয়ে তাদের হচ্ছে দোকানদারকে সতর্ক করে দিয়ে থেমে থেকেছে, কিন্তু আমরা তারপরে সেই দোকানে গিয়ে দেখি সেই কালোবাজারি কোনোভাবেই বন্ধ হয়নি। সারের ন্যূনতম বস্তায় যে বস্তায় দাম লেখা আছে দেখো 1700 টাকা, সেই বস্তা আমরা সাধারণত যাই কিনতে হচ্ছে 2100 টাকা। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কৃষককে হয়রানির শিকার হচ্ছে। গত বছরে এই টাইমেই বাধ্য হয়েছিলাম আমরা সারা ভারত কৃষক সভা থেকে যে সারের কালোবাজারি রোখার জন্য আমরাও পথ অবরোধ করেছিলাম গত বছর ডিসেম্বর মাসে। সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে বিগত দিনে আমাদের এরকম পরিস্থিতি আর কোনো দিন দাঁড়াবে না, আমরা রিটেল পরিমাণে এবং সরকারি সহযোগিতায় সর্বাধিক সার করব, কিন্তু আমরা আবার এই রবি শস্যতায় একই অবস্থা দেখছি, ফলে আমরা বাধ্য হয়েছি আজকে পথ অবরোধ করতে। এদিন এই পথ অবরোধের জেরে বৈদেশিক বাণিজ্যের লরি, অফিস যাত্রী সহ নিত্য যাত্রীরা রাস্তায় থমকে যায় এবং যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হিলি থানার পুলিশ। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হিলি থেকে বিধান ঘোষের রিপোর্ট, নিউজ টুডে। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল ANP রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং CCTV ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন ANP রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা ANP রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 3 তপন ব্লকের বা তপন থানার আপামার জনসাধারণের কাছে আমার ANP রাজপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে আবেদন যে আপনাদের সন্তানকে ভর্তি আমার স্কুলে করান এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পক্ষে অসীম লাহা বদ্ধপরিকর।